এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চাঁদপুর 5 আসনে। এই মুহূর্তে চাঁদপুরের হাজীগঞ্জে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। তারা দুজনে আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর আমাদেরকে জানাবেন। আমরা প্রথমে যেতে চাই হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর বিলাল হোসেনের কাছে। আপনার কাছে আমরা জানতে চাই যে এই আসনে দেখলাম এবার প্রায় একাধিক মনোনয়ন প্রত্যাশী, 7 জনের মতো নাম আমাদের কাছে এসেছে, সুতরাং আগামীতে আপনারা কাকে এই আসনে মনোনয়ন হিসেবে দেখতে চাচ্ছেন? জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমরা ক্ষমতায় দেখতে চাই। তার জন্য এই আসনে এইবার দুদকের মহাপরিচালক এবং এনএসআইয়ের মহাপরিচালক, যিনি সৎ এবং নিষ্ঠাবান হিসাবে এলাকায় অতি অল্প সময়ে পরিচিতি লাভ করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন সাহেবকে জনগণ দেখতে চায়। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং নৌকার কাণ্ডার হিসাবে জনাব ব্রিগেডিয়ার সালাহউদ্দিন সাহেবকে আমরা আবারও। কেন যোগ্য মনে করছেন? উনি দুদকের মহাপরিচালক ছিলেন, এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডে ওনার চাকরি জীবনে উনি সম্পৃক্ত ছিলেন। আমরা ওনার এই ব্যক্তি জীবনের এই তথ্য আমরা জেনেছি। আমরা আবার আপনার কাছে আসবো। এখন আমরা একটু যেতে চাই 9 নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বেলালের কাছে। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আপনারাও পরিবর্তনের আশা করছেন এই আসনে, এবার আপনারা কাকে চাইছেন? হাজীগঞ্জ শাহরাস্তি চাঁদপুর 5 আসনে শতভাগ উন্নয়নের ফলে পরেও আমাদের আওয়ামী লীগের এমপি মহোদয়ের সাথে আমাদের নেতাকর্মীদের অনেক দূরত্ব, তাই আমাদের মাঝে আমাদের বিদ্যুতের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ার নেতাকর্মীদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন। আমরা আন্তরিকভাবে আমাদের এই আসনে মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ারকে আমরা, জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে শতভাগ নিশ্চিত থাকবো ইনশাল্লাহ উনি এই আসন শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন। আপনারা তাকে কেন যোগ্য মনে করছেন অন্যদের চেয়ে? সারা বাংলাদেশ 2008 সাল থেকে মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ার বিদ্যুতের উপরে যে মহা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দেশকে আলোকিত করেছেন, সেই জন্য উনি নিঃস্বার্থ এবং যথেষ্ট ত্যাগী মানুষ হিসাবে আমরা ওনাকে চাচ্ছি। উনি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে প্রাণবন্তভাবে ভালোবাসেন এবং এই আসন উপহার দিতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই মনোনয়ন কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব আপনাদের মধ্যে কাজ করছে কিনা। এখানে দেখলাম যে আপনারা দুজন প্রার্থীকে চাচ্ছেন, সুতরাং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা? নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, জননেত্রী শেখ হাসিনা যাকে দেয় আমরা সবাই একযোগে তার পক্ষে কাজ করব এবং জননেত্রী শেখ হাসিনাকে এই আসন থেকে নৌকা উপহার দিব। তবে কর্মীদের মাঝে একটাই পরিবর্তনের একটু আছে, পরিবর্তন চাই কর্মীরা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছেও একটু জানতে চাই যে আপনারা আসলে পরিবর্তনের আশা করছেন, সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে আপনারা কাজ করবেন কি? অবশ্যই আমরা ইনশাল্লাহ নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করে যাব এবং আমাদের এই আসন নেত্রীকে ইনশাল্লাহ আমরা উপহার দেব, তবে পরিবর্তনের মাধ্যমে। পরিবর্তন জনগণ তৃণমূল থেকে শুরু করে সকল সর্বস্তরের জনগণ পরিবর্তন চায়, বিন্দুমাত্র এতে কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ। সকলে আপনারা পরিবর্তন চাইছেন আগামীতে। জি ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আবারও বেলা 4টার সংবাদে আপনাদের সামনে হাজির হবে, তুলে ধরবে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।